আমাদের এটা মানে জাতীয় ব্যবসা তিন মাস পরের থেকেই মোটামুটি পান তোলা যায় এটাতে একটু রোগ বালাই বেশি হয় আমাদের দেশি জাতের তুলনায় তাহলে বছরে মিনিমাম লাখ দু টাকা প্রফিট হয় এটা হচ্ছে লাগছে পানটা যাচ্ছে এখন এই ওষুধ দিতে হবে বিসমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম অ্যাগ্রো ফার্মে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা এসেছি আমাদের পরিচিত একটি পান বাগানে

আঙ্গাস তিন মাস পরের থেকে এই মোটামুটি পানতুলা যায় এখানে আপনার শেস বা অশুছর কেমন লাগে শেস যখন শুকনা হয় তখন তো শেস دیتی হয় বর্ষার সময় তো আর রস থাকলে মাটিতে রস থাকলে শেষ লাগে না মাটিতে রস না থাকলে শেস دیتی হয় আপনার এখানে ওষুধ বা রোগবালাই নাশক কি ব্যবহার করেন দুইটা জাত বলে একটা আছে দেশি জাত আর একটা আছে হাইব্রিড জাত বা এলসিউ বলে হাইব্রিড বলে আপনার এটা হাইব্রিড জাত তাই তো এটা আমার আছে হাইব্রিড জাত এটাতে একটু রোগ বালাই বেশি হয় আমাদের দেশি জাতের তুলনায় এই জন্য এটা যে মেডিসিন কি ইউজ করে মেডিসিনে বিশেষ করে তোমার ইয়া দিতে হয় এই যে গাছের এই নাড়া দাগ হয়ে যায় কালো দাগ হয়ে যায় এসএস ওইটা মানে নাড়া পশা ওইটার জন্য একটা ওষুধ আছে আর এই যে পান তোমার কুকাই রস খেয়ে নিলি পানটা কুকড়ে যায় দেখছো পানটা ছোট হয়ে গেছে এইগুলোতে ওই ওই জন্য একটা ওষুধ দিতে হয় ওষুধগুলোর নাম কি মনে আছে মুহূর্তে ওই পচার জন্য দেওয়া হয় তোমার হচ্ছে অ্যামিস্টার টপ আর এই ইয়ের জন্য ভাটি মেক এই যে পোকার জন্য ভাটি মেক এখান থেকে আপনার আয় কেমন আসতে পারে দশ কাটা জমি যদি ভালো হয় এবং ভালো দাম থাকে তাহলে বছরে মিনিমাম লাখ দু এক টাকা প্রফিট হয় আবার যদি ভালো না হয় বা বাজার এত কাঁচামালের দাম কমে যায় অনেক সময় তখন দাম ইয়ে কম হতে পারে এই যে এইটা হচ্ছে এই যে পোকা লাগছে দেখছে পানটা কুকড়ে যাচ্ছে এখন এই ওষুধ দিতে হবে এই যে একটা এইগুলো সব এইগুলো হচ্ছে আপনার পোকা ইয়ে খেয়ে নেছে পোকা দেখা যাবে না এই পোকা দেখা যায় না এটা হচ্ছে রস খেয়ে নেয় পানির এলে পানটা কুকিয়ে যায় আচ্ছা আচ্ছা এছাড়া তেমন আর সার তো আছেই সার ফসফেট পটাশ ইউরিয়া যেগুলো আর কি রাসায়নিক সার খোল লাগে আপনার দশ কাটা জমিতে খোল কেমন লাগতে পারে খোল দুইবার দেওয়া হয় দুইবার বা তিনবারে ষাট কেজি মতো ষাট সত্তর কেজি এরকম